সারা দেশে একটা তামাশার নির্বাচন চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। সরকারকে 7 তারিখে নির্বাচন থেকে সরে আসার আহ্বান জানান তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কাউন্সিল 2023-এর উদ্বোধনী অধিবেশনে মঈন খান বলেন, সরকার ইচ্ছাকৃতভাবে দেশের মানুষের মধ্যে বিভাজন করছে, মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে। দেশের স্বার্থে সংঘর্ষ এড়িয়ে সরকারের প্রতি গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি। যে দেশের স্বার্থে আজকে আমরা সংঘাত পরিহার করে একটি শান্তিপূর্ণ সহ অবস্থানের নীতিতে ফিরে আসি, যাতে করে এই দেশের মানুষ যে কারণে বাংলাদেশকে স্বাধীন করেছিল সেই গণতন্ত্রকে আমরা বাংলাদেশে পুনঃ প্রতিষ্ঠা করতে পারি, আজকে আমি সেই আহ্বান জানাই।